পৃথিবীর অন্যতম পর্যটন শহর ভেনিস। আর ভেনিসের মূল কেন্দ্রে অবস্থিত রিয়ালতো মার্কাতো, দ্যাট মিন্স মার্কেট। বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম প্রাচীন মার্কেট এটা। আর সেই মার্কেটে এখন বাংলাদেশিদেরও অনেক দোকানপাট রয়েছে, বিশেষ করে মাছ সবজি ফলমূলের। এই মার্কেটে সকালবেলায় ভেনিসিয়ানরা এবং যারা ভেনিস ঘুরতে পর্যটক আসেন তারা ভিড় করেন, এবং তাদের কোলাহলে মুখরিত থাকতো এই ভেনিস। ভেনিসে এই মার্কেটে দোকানপাট নেওয়াও একটা সময় বাংলাদেশিদের জন্য স্বপ্নের বিষয় ছিল। তবে গত কয়েক বছর যাবৎ এখানে গড়ে উঠেছে বেশ কিছু দোকানপাট। বলা হয়ে থাকে প্রায় 40% দোকানপাট এখন বাংলাদেশিদের হাতে। এই মার্কেট হলেও তাদের যে আশা প্রত্যাশা নিয়ে অনেক ইনভেস্ট করে তারা ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু করোনাকালীন তাদের কিছুটা ব্যবসার ভাটা ধরেছে। অন্যান্য শহরে লোক কম থাকলে ভেনিসে কিন্তু লোক আসে সবসময়, কারণ পৃথিবীর মধ্যে যতটা টুরিস্ট পয়েন্ট আছে এটার মধ্যে কিন্তু এক নম্বর আছে ভেনিস। হিমশিম এবিতে আছি আমরা করোনার জন্য, মানুষ টুরিস্ট আসতেছে না, আমাদেরও ব্যবসা বাণিজ্য মন্দা। এবছর করোনার অবস্থার কারণে অনেক ব্যবসা বাণিজ্য অনেক মাঝে, মানে টুরিস্ট আসে না। 100 বছরের উপরে মার্কেট চলতে আছে, মাছ ফ্রুট জাত সবকিছু পাওয়া যায়। পর্যটকের উপরেই নির্ভর করে ভেনিসের ব্যবসা বাণিজ্য এবং তাদের সাফল্য। এখানে ঘুরতে আসে প্রায় 3.5 কোটির উপরে টুরিস্ট। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ।